بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما مهنا الله رسول جل الله رب العالمين তাঁর এবাদতবন্দেগি মানব জাতির ওপর ফরজ করেছেন যেটি মানব জীবনে সবচেয়ে বড় ফরজ একমাত্র এক আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা তার সাথে কোনো কিছুকে শরিক না করা এটি হচ্ছে সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ সমস্ত নবী রসুলগণকে আল্লাহ রবুল আলমিন এই তৌহিদের একত্বের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন শীতকে জমিন থেকে নির্মূল করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন নবী রসুলগণকে পাঠিয়েছেন এবং এই তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর এবাদত হবে যেটি সৃষ্টিকর্তা আর কারো এবাদত উপাসনা হবে না এই উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আর এরই ভিত্তিতে মানুষের ভাগ হয়েছে মমিন আর কাফের বলে যারা আল্লাহর এবাদত করে তারা মমিন যারা আল্লাহর এবাদত করে না তারা কাফের মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে এরই ভিত্তিতে আল্লাহ রব্বুল বিচার হবে বিচার দিবসে হাসুর মঠে আর এর জন্যই আল্লাহ রব্বুল সেই দিন মিজান দাড়ি আল্লাহ কায়েম করবেন কারণ এবাদত যারা করেছে তাদের উত্তম প্রতিদান দেওয়ার জন্য আর যারা আল্লাহর এবাদত করেনি তাদেরকে তাদের পাপ অনুযায়ী অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য এ সমস্ত কিছু হয়েছে একমাত্র তৌহিদের ভিত্তিতে আল্লাহর একত্রের ভিত্তিতে আল্লাহর এবাদতের ভিত্তিতে যারা এবাদত করে তারা হচ্ছে সৎ কর্মশীল আর যারা আল্লাহর বিশ্বাসী নয় করে না তারা হচ্ছে অসৎ তারপরে সবচেয়ে বড় হক আল্লাহর এই হকের পরে মাতা পিতার হক আল্লাহ রবুল্লা আলম কোরআন কেরিমের কয়েকটি আয়াতে আল্লাহ রবুল আলামিনের এবাদতের অধিকার হকের সাথে এবাদতের প্রাপ্যের সাথে মাতা পিতার হকের কথা অধিকারের কথা প্রাপ্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে আজকে মাতা পিতার সাথে সদাচরণের বিশেষ একটা দিক আলোচনা করবো যা এর আগে পূর্বে আমাদের আলোচনা গুলিতে আসেনি মাতা পিতার সম্পর্কে মাতা পিতার সাথে সদাচরণ সম্পর্কে আয়াত হাদিস এই নিয়ে বিস্তারিত আলোচনা কয়েকটি হয়তো আছে আমাদের যা ইন্টারনেটে ছড়িয়ে আছে কিন্তু আজকের আলোচনা বিশেষ ধরনের হবে তা হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে ছেলে মেয়েদের সন্তান সন্ততিদের প্রকরণ ধরন তাদের অবস্থা কে কেমন যেহেতু আমরা সকলেই কারো না কারো সন্তান সুতরাং আমরা কোন অবস্থায় আছি আমাদের অবস্থান কোথায় আমাদের আচরণটা মাতা পিতার সাথে কোন কোয়ালিটির এই বিষয়টি বিশেষ করে আজকে তুলে ধরবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে ওজন করার জন্য যে আমি কোন ওজনের লোক আমি কোন ওজনের সন্তান আর আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে অনেক জায়গা থেকে এখানে স্থানীয় আশেপাশে যারা পরিবার নিয়ে থাকে বাইরে যারা দেশ বিদেশে থাকে বিভিন্ন দেশে যারা থাকে তাদের ছেলে যে সমস্যা মাতা পিতার সাথে অথবা যারা এখানে প্রবাসী কর্মজীবনে আছেন কাজ করছেন তাদের সাথে মাতা পিতার অনেক সময় সমস্যাগুলি হয়ে থাকে এই বিভিন্ন দিক থেকে এই বিষয়ে আলোচনার জন্য অনেক সময় বলা হয় যাতে করে তারা উপকৃত হতে পারে ছেলেমেয়েরা ক্ষেত্রে পিতার হকের উপকৃত হতে পারে এবং নিজেদের সংশোধন করতে পারে আল্লাহ রব আমাদের সকলে সংশোধনের এবং আমাদের যে ভুল ভ্রান্তিগুলি আছে আমরা কত ভুলে আছি অথচ মনে করছি যে আমি তো অনেক ভালো কাজ করছি অনেকে হয়তো এরকম ভেবে আছেন যে আমি তো মা বাবার সাথে ভালোই ব্যবহার করছি হয়তো টাকা পয়সার ক্ষেত্রে যথেষ্ট টাকা পয়সা দিচ্ছেন হ্যাঁ আর্থিক সহযোগিতা পাশে দাঁড়ানো অথবা একসাথে আছেন তাদের কষ্টের সময় তাদের পাশে দাঁড়াচ্ছেন অথবা তাদের অসুস্থতার সময় আপনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন তাদের চিকিৎসার জন্য আপনি যথেষ্ট আপনি অংশ রাখছেন ইত্যাদি যার ফলে মনে করছেন যে আমি তো অনেক কিছুই করছি অথবা আপনার স্ত্রীকে আপনার মা বাবার কাছে একেবারে এমনভাবে রেখে দিয়েছেন যে আমার মা বাবার খেদমতের জন্য যেন তুমি পয়দা হয়েছ যার ফলে মনে করছেন যে আমি তো বিশাল বড় খেদমত করছি কিন্তু বেশ কিছু দিক আছে দিকে হয়তো আপনার বড় ধরনের ত্রুটি আছে মা বাবার হকের ক্ষেত্রে যার ফলে এই কাজগুলি অনেকটা ভালো হইলেও অনেকটা একবারে সীমা লঙ্ঘন করলো ভালো করতে করতে বেশি বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করেও হয়তো আপনি গোনাগার অনেক ক্ষেত্রে এই বিষয়গুলি যাতে করি আজকের আলোচনাটা শুনলে বুঝতে পারেন যে আমি অনেক কিছু করলেও অনেক ক্ষেত্রে আমার বড় ত্রুটি আছে যার ফলে আমি মাতা পিতার ক্ষেত্রে গোনাগার মানুষ আল্লাহ যেন আমাদের সকলে সংশোধনের সাথে ব্যবহারের ক্ষেত্রে তার মধ্যে সুরাব ইসরায়েল আয়াত রয়েছে সুরায় লোকমান আয়াত রয়েছে সুরা আহকাফে রয়েছে আপনার নিঃসতে রয়েছে আয়াত নম্বর ছত্রিশ যাতে দশটি হকের কথা আল্লাহ বর্ণনা করেছেন ওয়াবুদুল্লাহ এইভাবে আল্লাহ রবুল আলমিনের এবাদতের সাথে সাথেই এবং শিরক মুক্ত হওয়ার বিষয়টির সাথেই আল্লাহ মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করেছেন এছাড়াও আরও কোরআনে ক্যামে রয়েছে যেদিকে শুধু ইঙ্গিত করলাম আজকে বেশি আয়াত পেশ করব না কিন্তু আমাদের অবস্থা এবং সন্তান সন্ততি যারা তারা কি ধরনের এবং কোন অবস্থায় রয়েছে কখন সে নেক সৎ কখন সে সদ আচরণকারী সৎ ব্যবহারকারী মাতা পিতার সাথে আর কখন সে খারাপ ব্যবহারকারী মাতা পিতার সাথে এই বিষয়গুলি যাতে করে আমরা বুঝতে পারি মহান এর সাদ করেছেন একটি শুধু আয়াত এখানে বলি পাকাদা রব্বকা হে নেবী মোহাম্মদ সাল্লিয়াম তোমার প্রতি বালক হে মুসলিম তোমার রব তোমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা তোমার পালনকর্তা চূড়ান্ত ফায়সালা করেছেন নির্দেশ দান করেছেন আল্লাহর চূড়ান্ত নির্দেশ আল্লাহ ইল্লা ছাড়া কারো এবাদত করবে না আল্লাহ ছাড়া কারো মূল এক আল্লাহর এবাদত হয় না আল্লাহর জমিনে দুর্গা দরগার এবাদত হচ্ছে তাতে কষ্ট লাগে না অন্য কোনো বিষয়ে আপনাকে কষ্ট লাগছে দেশে মদ কেন জোয়া কেন আর দেশে ঘুষ কেন আর বেশ্যাখানা কেন এগুলি কাবিরা নিঃসন্দেহে কিন্তু তাতে আপনাকে করে যে অপরাধ কেন কেন দেশে হচ্ছে হচ্ছে দুর্নীতি সামাজিক ছাড়ে অন্যায় কেন হচ্ছে অপরাধ কেন হচ্ছে কিন্তু শিরকের ক্ষেত্রে আপনার টনপ পড়ে না তাহলে আপনার ইমানে ত্রুটি আছে ইসলামের জ্ঞানের ক্ষেত্রে আপনার ত্রুটি আছে ইসলাম বুঝেননি এখন ইসলাম বুঝতে হবে এবাদত বন্দেগী আগে আল্লাহর জন্য খাঁস করতে হবে আল্লাহর জমিনকে আল্লাহর বান্দাদের হৃদয়কে অন্তরকে কলবকে মুক্ত করতে হবে অন্তরে হ্যাঁ খাজা গোস আর কুতুব হ্যাঁ আউলিয়া ঢুকে আছে আর বলছেন যে আমরা আর কিছু করতে চাই যেগুলো বড় বির বিষয় এগুলো তো ছোট বিষয় তাহলে আপনি ইসলাম বুঝেননি সুতরাং ইসলাম বুঝার চেষ্টা করেন যেভাবে আল্লাহ কোরআন কারিমে বুঝিয়েছেন যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دین ইসলাম বুঝিয়ে ছেড়ে দিয়ে গেছেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না অবিল ওয়ালেদাইন ইহসান এবং মাতা-পিতার সাথে সদাচরণ করবে ইম্মা আবল নাইন্দ কাল বিশেষ করি যদি মা বাবা উভয় অথবা তাদের একজন বার্ধক্যের অবস্থায় বার্ধক্যে উপনীত হয় আর তোমার কাছে পৌঁছে যায় মানে বারধককে আসলে আর কাজ কর্ম করতে পারছে না চলাফেরা করতে পারছে না অন্যের সাহায্যের প্রয়োজন এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় সেই সময় মনে করে যে এখন আমি স্ট্রং হ্যাঁ আমি শক্তিশালী আমার গায়ে জোর আছে আর বাবা মা তো অকেজ হয়ে গেছে এই সময়গুলিতে বেয়াদবি অন্যায় খারাপ আচরণ হওয়ার সম্ভাবনা বেশি সেজন্য বিশেষভাবে আল্লাহ সতর্ক করছেন আর বাবা মার যখন আছে নিজেই চলতে পারে নিজে আয় উপার্জন করতে পারে তখন তো হয়তো ভাবছেন যে না এখন আমারই ভয় আছে জি হ্যাঁ আপনারই হয়তো প্রয়োজন বাবা মায়ের বেশি আপনি মুখাপেক্ষী বেশি হয়তো বাবা মায়ের বিশেষভাবে বার্ধক্য যদি উপনীত হয় তাদের দুইজনে অথবা একজনে আর তোমাদের কাছে পৌঁছে যাই তোমাদের ঘরে থাকে তাহলে মাতা পিতা কাউকে উহ আহ শব্দ বলিও না বিরক্তিকর শব্দ উফ শব্দটি হচ্ছে বিরক্তিকর শব্দ বিরক্তি প্রকাশ করার একটি শব্দ যা দিয়ে মানুষ বিরক্তি প্রকাশ করে হ্যাঁ সেটা প্রত্যেক ভাষায় আলাদা আলাদা হইতে পারে কোনো ভাষাতে হেই হইতে পারে যেমন অনেকেই বলেন না? হে হই যাই বলেন না কেন যেভাবে বলেন না কেন বিরক্তি বোধ করা হ্যাঁ অসন্তুষ্টি প্রকাশ করা অথবা মনক্ষণ্ণতা প্রকাশ করা ইত্যাদি এইরকম কিছু যেন অন্তরে না আসে আর তা প্রকাশ না পাই ওয়ালাত হোমা এটাই যদি না চলে তাহলে ধমক দেওয়া হ্যাঁ শক্ত ভাষায় কথা বলা এইরকম ওলা তানো খবরদার মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবে না শাসানিমূলক কথা বলবে না কর্কশ ভাষায় কথা বলবে না অকুল্লাহ মা তাহলে কি বলতে হবে আল্লাহ বলছেন অকুল্লাহ মা কলেন খেরিমা সম্মানজনক কথা বলো যেই কথাতে সম্মান প্রকাশ পায় রাম প্রকাশ পায় আদব প্রকাশ পায় এই ধরনের কথা বলল এখন এটা বোঝার জন্য আপনাকে তাহলে একটু জ্ঞানী হইতে হবে একজন যুবক হিসাবে একজন যুবতী হিসাবে একজন বাপের ছেলে মেয়ে হিসাবে যে কোন শব্দগুলি কোন বাক্যগুলি সম্মান বহন করে আর কোন কথাগুলি সম্মান হানি করে মান সম্মান হানি করে এটা বুঝতে হবে আপনাকে যদি এতটুকু বোধ শক্তি না থাকে তাহলে নির্বোধ এতটুকু যদি সেন্স জ্ঞান না থাকে তো নির্বোধ এই এত নির্বোধ করে তো আল্লাহ পয়দা করেনি যার জ্ঞান আছে পাগল নয় তার মধ্যে জ্ঞান আছে সহজভাবে বুঝার বোঝার জন্য আপনি যেটাকে নিজের জন্য মানসম্মানের বাক্য মনে করেন সেটাই মনে করবেন মানসম্মানের বাক্য তারপরে মনে রাখবেন যে আপনি আগামী ছেলে মেয়ের বাবা হবেন মা হবেন তখন আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে কোন আচরণটা আপনি হ্যাঁ আকাঙ্ক্ষা করেন আশা করেন কামনা করেন সেটা করার চেষ্টা করবেন কারণ এই পৃথিবীটা হচ্ছে পালার মতো হ্যাঁ পালা বুঝছেন তো পালাক্রমে পালাক্রমে আসছে আজকে হয়তো হ্যাঁ আপনার বাবা মায়ের পালা ব্যবহার তাদের সাথে করছেন তাদের পাল্লা পড়ছে আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করলেন কালকে আপনি বা বা মা হবেন তখন আপনার পালা পড়বে আপনার ছেলে মেয়েদের সাথে আপনি তখন ধীরে ধীরে বৃদ্ধ হতে যাবেন আপনার ছেলে মেয়েরা বড় হবে আর তখন তার আপনার সাথে কথা বলবে তখন কিন্তু বদলা অবশ্যই হবে যেই আচরণটা আপনি আগামী প্রজন্ম ছেলে মেয়েদের পক্ষ থেকে আপনার নিজের জন্য ভালোবাসেন সে আচরণটা করার চেষ্টা করবেন এতটুকু যদি জ্ঞান থাকে তাহলে যথেষ্ট কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা চালাক জান্নাতের কথা বললে হয়তো ওইদিকে আগ্রহ যায় না যে বাপ মা সন্তুষ্ট থাকলে জান্নাত বরাদ্দ জাহান্নামের ভয় দেখালে হয়তো ভয় পয়দা হয় না কারণ পর্দা শয়তান আপ এই এমন পর্দা ফেলে দিচ্ছে এই চোখের সামনে যে ওগুলোতে কোনো কিছু হয় না অধিকাংশ মানুষের দুনিয়ার ক্ষেত্রে তো খুব সজাগুল দুনিয়া তো যথেষ্ট বুঝেন দুনিয়ার ক্ষেত্রে যদি ছেলে মেয়েদের কাছ থেকে জুতো খাওয়ার ইচ্ছা থাকে গাল খাওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ আর যদি মানহানির ইচ্ছা থাকে অপদস্থ হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনিও আপনার বাবা মায়ের সাথে ওইরকম করেন অসুবিধা নেই কামাতা দিন যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম হবে তেমন ফলের জন্য আশা রাখেন চিন্তা করুন আপনার বাপ মা যদি আপনাকে বেশি কিছু না বলে বাবা আমার সাথে যেমন আচরণটা করছো আল্লাহ যেন তোমার ছেলে মেয়েদেরকে ওই রকম আচরণ করতে দেয় তোমার সাথে আপনার হুশ থাকলে যথেষ্ট বুঝে নেবেন আপনি না বুঝবেন না হ্যাঁ বেশি কিছু বললো না যে আচরণ তুই আমার সাথে করছো আল্লাহ যেন তোমার ছেলেদের কই আচরণটা করাই তোমার সাথে জ্ঞানী হলে বুঝে নেবে যে আমি যদি ভালো আচরণ করি তাহলে তো খুব ভালো আমার দোয়া পেলাম নেক দোয়া পেলাম কারণ আমি ভালো আচরণ করেছি বাপ মায়ের সাথে সুতরাং আমি ছেলে মেয়েদের কাছ থেকে ভালো আচরণ পাবো এই নেক দোয়াটি আমার বাপ মা দিল আর যদি আপনি খানা ব্যবহার করেন তাহলে এই দোয়াটি বদুয়া যে তুমি বাবা খারাপ আচরণ করেছে তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে তোমার ছেলে মেয়েরাও যাতে করে এই রকমই খারাপ আচরণ তোমার সাথে করে বেশি কর না এতটাই করে যথেষ্ট আপনার জন্য যথেষ্ট আপনার জন্য আপনি কি চান নিজেই ডিসাইড করুন সিদ্ধান্ত আপনার হাতে তো বলছিলাম যে সম্মানজনক কথা বলবে আল্লাহ কারিমে শিখিয়েছেন জি দুটি হাদিস শোনাই আবদুল্লাহ বিন আমর বিন আস আল্লাহ তা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম বলেন তিরমিজিতে হাদিসটি রয়েছে হাদিসটি সহি রেদার রব্বে ফিরে দাল ওয়ালিদ আল্লাহ রাজি হবেন যদি মাতা পিতা রাজি হয় মা বাবা যদি আপনার রাজি থাকে তো আল্লাহ রাজি হবেন ও শাখাতুর রব্বে ফি শাখাতিল ওয়ালেদ আর রব সৃষ্টিকর্তা পালনকর্তা তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন নারাজ হয়ে যাবেন যদি মাতা পিতা অসন্তুষ্ট ওয়ালেদ মানে এখানে ওয়ালদাইন দুটোকে বোঝানো হয়েছে যে আপনার জনক মাতা পিতা যদি অসন্তুষ্ট হয় বা দুইজনের একজন অসন্তুষ্ট হয় তো আল্লাহ অসন্তুষ্ট তাহলে আল্লাহর সন্তুষ্টি কার সাথে সম্পৃক্ত বাপ মায়ের সন্তুষ্টির সাথে আল্লাহ রাজি হবেন কখন যখন বাপ মা রাজি আল্লাহ নারাজ হবেন কখন যখন বাপ মা নারাজ আল্লাহ যেন এই হাদিসের উপর আমল করা আমাদের সকলকে তফিক দান করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আরেকটি হাদিস রয়েছে সোনানে নাসাইতে সেই হাদিসটি উৎসাহী আল্লাহ আলবানী হাদিসটি কে জামের সাত হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস তাতে সহি বলেছেন আব্দুল বেন আমর থেকে বর্ণিত রদি আল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম খুলুল জান্নাত মান্নান আকালা মুদমেন খামরিন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না লায়দ খুল জান্নাত মান্নান যে কোনো কিছু দান খায়রাত করে বা উপকার করে সহযোগিতা করে খোটা দেয় সে জানাতে যাবে না হয় দান করা হইতে পারে গরিবকে দান করেছেন তারপরে খোটা দিচ্ছেন যে তুই তো খেতে পাচ্ছিলি না তোকে তো আমি খেতে দিচ্ছ তুই এরকম করছিস এখন হ্যাঁ তোর চোখ মোটা হয়ে গেছে এই যে খোটা দাও এটা অথবা নিজের ভাই ছোট ভাইদেরকে মানুষ করেছেন ও তোরাকে মানুষ করলাম আজকে হ্যাঁ কি হে মানুষ এসিস আছে মনে আছে এটা কোটা দাও এইরকম বন্ধের বিয়ে দিয়েছে না আর তারপরে বন্ধেরকে মাঝে মাঝে খোটা দিছে না তোদের তো বিয়ে সাথে আমি দিলাম হ্যাঁ খবর আছে কিছু খোটা দিলেন আপনি এইরকমই বাপ মায়ের সাথে সদ করলেন সারা জীবন করে আসছে না তারপরে মাঝে মাঝে বলছেন যে আব্বা মনে আছে আপনার যে আমি এই করেছি খোটা দিলেন আপনি মনে করি খুব আদবের সাথে বললাম আমি রিমাইন্ড করাচ্ছি স্মরণ করাচ্ছি না স্মরণ করান না আপনি কোটা দিচ্ছেন জান্নাতে যেতে পারবেন না আপনি এত নেকির কাজ করে জান্নাতে যাবেন না জাহান্নামে যেতে হবে মা তোমার মনে আছে তোমার নামে জমি করে দিয়েছি বাড়ি কাঁচা ছিল পাকা বাড়ি আমি করে দিয়েছি মনে আছে ফোটা দাও এটা আর এগুলি বহু লোক করে লাখ লাখ টাকা খরচ করেছেন আপনি তারপরে খোটা দিয়ে সমস্ত আপনার প্রতিদানকে বরবাদ করে দেয় নিজেরায়েদ জান্নাত আমার নান যে খোটা দেয় যে কোনো স্তরের লোক হোক না কেন সেটা বাপ মায়ের ক্ষেত্রে হোক ছেলে মেয়েদের ক্ষেত্রে হোক ভাই বোনদের ক্ষেত্রে হোক আত্মীয় স্বজনদের ক্ষেত্রে হোক গরিব মিশের ক্ষেত্রে হোক বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক হ্যাঁ শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে হোক শ্বশুর শাশুড়ি জামাইকে খোটা দিচ্ছে আরে তোমাকে তো বিদেশ পাঠেলাম আর আজকে তোমার চোখ মোটা হয়ে গেছে খোটা দেওয়া কাবি রাখো না অথবা জামাই একটু পয়সা ওলা শ্বশুর শাশুড়িকে একটু হেল্প করেছে তারপর শ্বশুর শাশুড়িকে খোটা দিচ্ছে লায়ত খোলু জান্নাতে জান্নাতে যাবে না খোটা দিনে বলা যে কিছু হেল্প করার পরে সহযোগিতা করার পরে আর্থিক হোক আর শারীরিক হোক আর সময় দিয়ে হোক বিদ্যাবুদ্ধি দিয়ে হোক কোন রকমের সহযোগিতা করেছে তারপরে খোটা দিল যে আমি এই করেছি এই করেছি এই করেছি আপনার কারো সামনে বলুক আর নাই বলুক তার সামনে বলেছে যার উপকার করছে তার সামনে শুধু একা নির্জনে বলেছে তারপরে খোটা দা কষ্ট দিয়েছে এই কথা তাকে উদ্দেশ্য কি উদ্দেশ্য তাহলে আখেরা ছিল না উদ্দেশ্য নেই কি হাসিল করা ছিল না উদ্দেশ্য এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ছিল না উদ্দেশ্য এখলাস ছিল না যে আল্লাহর জন্য এই কাজগুলি আমি করছি দুনিয়ার স্বার্থে করছি দুনিয়ার স্বার্থে যখন আঘাত লেগেছে তখন আমি খোটা দিয়ে দিলাম যে তোমার সাথে এই করলাম তুমি আমার সাথে ভালো করলে না যে এহসান করার পরে অনগ্রহ করার পরে খোটা দেয় সে জানাতে যাবে না ওয়ালা আকুন আর যে মাতা পিতার অবাধ্য সে জানাতে যাবে না আখ ওলা খামরিন আর যে মদ পানে মাদক দ্রব্য ব্যবহারে অভ্যস্ত মধুমেন এক একবার খেয়েছে গোনাগার কাবিরা গোনাগার কাবিরা গোনাগার যদি তবা করে আল্লাহ তবা কবুল করবে কিন্তু একজন যার অভ্যাস মাসকে মাস বছরকে বছর দীর্ঘ সময় সে নেশা করেছে মাদক দ্রব্যের নেশা জান্নাতে যাবে না আর এইরকম লোকের তবার সাধারণত তৌফিক হয় না মানুষ যখন কন্টিনিউ গোনা করতে থাকে গোনা চলছে মাসের পর পর মাস বছরের বছর বছর কয়েক গোনা চলতে আছে তখন সাধারণত এইরকম অসৎ লোকদেরকে আল্লাহ তবার তৌফিক দেন না ফিরে আসার সুযোগ সুবিধা দেন না পাপের অবস্থায় তাদের মত হয় যার ফলে এরা জান্নাতে যাবে না আর যদি মতের আগে তবা নসিব হয়ে যায় কি জানে তবা নসিব হবে কিনা হঠাৎ করে হয়তো আকস্মিক মত আসলে হঠাৎ মারা গেল তবর সুযোগই পেল না নিয়ত করেছিল চলে তবা করবো সুযোগই পেল না আর এরকম লোক তবর সুযোগও পায় না হঠাৎ করে মত চলে আসে অ্যাটাক হয়ে গেল গাড়ি দুর্ঘটনা হয়ে গেল আর কিছু হয়ে গেল বা পাপের অবস্থায় যেই সময় মত চলে সময় পাপই করছিল ফজরে উঠব না নিয়ত করেই শুয়েছে অসৎ অন্তর নিয়ে শুয়েছে যার ফলে ওই অবস্থায় মত হলেও সোজা জাহান্নাম তবার তৌফিক হয় না এইরকম লক্ষ্যে আমরা ছেলে মেয়েদের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করি সাধারণত তাই না কি অনগত আর অবাধ্য দুটোই ভাগ আমাদের কাছে সাধারণ মানুষরা কি পড়াশোনা মানুষ ও যে ছেলে মেয়ে হয়েছে দুই ভাগে বিভক্ত এক হচ্ছে অনগত মানে যে কথা শোনে ভালো আচরণ করে ফার্মাবার্তার জি আর কি না যে অবাধ্য জি হ্যাঁ কিন্তু আজকে আমি ছেলে মেয়েদের পাঁচটি ভাগ বলবো আপনাদের সামনে কার জীবন কোন শ্রেণীর ছেলে মেয়েদের জীবন হচ্ছে বরকত পূর্ণ বরকত আর বরকত দুনিয়ায় বরকত হবে দিনে বরকত হবে রুজিতে বরকত হবে শরীর স্বাস্থ্য বরকত হবে আয়ুতে বরকত হবে ছেলে মেয়েতে বরকত হবে পরিবারে বরকত হবে সবকিছু যেখানে যাবে সেখানে বরকত হবে যেখানে হাত দিবে সেখানে বরকত হবে এরকম ছেলে আছে আবার কিছু এর চাইতে হ্যাঁ নিচে আছে একেবারে নিচে আছে পাঁচ ভাগে ভাগ করব আজকে ছেলে আর আপনি আমি কোন ভাগে পড়ছি কোন স্তরে পড়ছি সবাই আপনার নিজের বিবেককে কাজে লাগান আর বিবেক বিবেচনা করেন এবং নিজের মধ্যে যদি ঘাটতি থাকে ত্রুটি থাকে তাহলে ওপরে ওঠার চেষ্টা করেন ত্রুটি মুক্ত হওয়ার চেষ্টা করেন সংশোধনের চেষ্টা করেন আল্লাহ যেন সকলকেই তৌফিক দান করেন আজকালকার জামানাটা হচ্ছে বড় ফেতনার যুগ বিশেষ করে ইন্টারনেটের ফেতনা স্মার্টফোনের ফেতনা এই ফেতনার যুগে যুবক যুবতীরা ছেলে মেয়েরা বেশি খারাপ হয়ে যাচ্ছে এবং বেশি খারাপ আচরণ করেছে বাবা মায়ের সাথে বিভিন্ন ক্ষেত্রে বাবা মায়ের কাছে ডিমান্ড আমাকে এত দামের মোবাইল কিনে দিতে হবে এই কোয়ালিটির মোবাইল দিতে হবে না দিলে বাপ মায়ের সাথে কি খারাপ ব্যবহার আমাদের কাছে রেপোর্ট পয়সা আছে এখানে এক ফ্যামিলি বাস করে চার হাজার রিয়াল দাম সেই মোবাইল হ্যাঁ একবার লেটেস্ট মোবাইল সেটা নেবে যখন বাপ কিনে বাপ একটু পয়সাওয়ালা দিলে দিতে পারবে কিন্তু চায়না যত দেয় মোবাইল দেবো স্কুলে ও লেভেলে পড়ে হয়তো মাধ্যমিক তখন আর কি বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে ঘরে ঢুকে লক বের হয় না ঘর থেকে আত্মহত্যা করলো আল্লাহ দিন রাত পার হয়ে চলে যাচ্ছে বের হয় না এখানকার ঘটনা যার ফলে বিষয়গুলি আলোচনা করছি যাতে করে আমাদের ছেলে মেয়েদের সংশোধন হয় বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েরা আজকাল যাদের হাতে মোবাইল তুলে দিয়ে দিচ্ছেন যাদের হাতে আনলিমিটেড ইন্টারনেট তুলে দিয়ে দিচ্ছেন বাপ মায়ের অনেকেই দূরদর্শী না মেয়েদের তুলে দিয়ে দিচ্ছে যারা নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বুঝে না যারা অত্যন্ত আবেগী মনের দিক থেকে অত্যন্ত দুর্বল সামান্য কিছু দেখলে তাতে প্রভাবিত হয়ে যাবে হয়তো আকৃষ্ট হয়ে যাবে যার ফলে নিজেও ফেতনায় পড়বে গোটা বংশের নাম ডুবিয়ে ছাড়বে ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে এসব কারণে বলছিলাম যে ছেলেমেয়েদের প্রকরণ কোয়ালিটি পাঁচ রকমের ছেলে মেয়ে আছে এক নম্বর এমন ছেলে যারা বাপ মা কোনো কিছু হুকুম করলে আদেশ করলে অমান্য করে পালন করে না গড়িমসি করে হোক অথবা সরাসরি অস্বীকার করে হোক কি করে বাপ মায়ের কথা অমান্য করে পালন করে না অথচ বাপ মা কথা বলছে মনে রাখবেন যদি বাপ মা কোনো না কথা বলে তাহলে বাপ মায়ের কথা পালন করা হারাম করে লোকমান এই বিষয়টি আল্লাহ কোরআনিকিমে বর্ণনা করেছেন কোন হাদিসের কথা না যদি তোমার ক্ষেত্রে প্রচেষ্টা চালায় আলা আন্তুশ্রে কাবি এর জন্য যে তুমি শিরিক করো আমার সাথে আল্লাহর সাথে শিরিক করো এই যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে শিরিকের ক্ষেত্রে বাপ মায়ের কথা যেমন শোনা যাবে না তেমন যদি বলে যে মারামারি কর ওকে মেরায় হ্যাঁ ওকে খুন কর হ্যাঁ আর ওর বাড়িতে ডাকাতি কর চুরি কর এই কর ওর জমি জায়গা ফসল নষ্ট কর ফালা তোতে হমা মোটেই শুনবে না চল মিলা মিলাদের নিয়ে চল বিদাত কর এই সেই হ্যাঁ তোর মামার আগেছে মা মায়ের নামে খাবার ব্যবস্থা কর হ্যাঁ চল্লিশে কর কোরান খানি করে বক্সা তোর মাকে জান্নাত পাঠাইতে হবে হালা তোতে হোমা কথা শুনিও না আল্লাহ বলছে তুই স্কুল কলেজ এখন লেখাপড়া করছিস তুই তো রাত বারোটা একটাই শুয়েছিস ফজে উঠতে হবে না রমজান মাসে তোকে ক্লাস করতে হচ্ছে স্কুলে যেতে হচ্ছে স্কুল কলেজ থেকে আসতে হচ্ছে তো রোজা রাখলে কষ্ট হয়ে যাবে তোর রোজা রাখতে হবে না ফালা তোতেই হোমা শুনবে না খবর শুনবে না আল্লাহ বলছে লাতালে মা খলকির ফি মা সেতিল আল্লাহর না ফরমানি করতে যদি বলে মা বাবা ওস্তাদ শেখ আলেম আল্লামা আর পীর মুর্শেদ ফালা তুতে মাতাদের কথা শুনবে না আল্লাহ উদ্ভিদ ও সাহেব হোমাফির দুনিয়া মা আল্লাহর পরে মাতা পিতার হক মাতা পিতারই যদি গোনার কথাই আনুগত্য করা হারাম হয় তাহলে ওস্তাদ পড়ে হ্যাঁ আলেম পরি আপনার ইমাম সাহেব পরে আপনার হুজুর পরে আপনার পীর পরে খবরদার তাদের কথা শুনবে না দুনিয়া তবে তাদের ও সাথে খারাপ ব্যবহার করিয়া তোমাকে একটা খারাপ সির বেদাতের জন্য বলছে কোনো অত বলছে রোজা রাখতে নিষেধ করছে দাড়ি ছাড়তে নিষেধ করছে এখানে ছেলে ছিল দাঁড়িয়ে রেখে দিয়েছিলাম বাংলাদেশ থেকে লিখাপড়া করার পরে ওর বাপ মা দাঁড়িয়ে রাখতে দেবে না বাপ পালন মা লাগলো ওর পিছনে মা দাঁড়িয়ে রাখতে দেবে না কে চিনে জবরদস্তি কাটবে বলছে তুই যখন ঘুমাবি তখন কেটে নেবো বলছে কাটলে আমি বাড়ি থেকে টান দিলাম পারে অনেক পিড়া পিড়ি করেছে জবরদস্তি করেছে পারেনি এই গত এক মাস আগে ছেলেটাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার এখন তোমার মায়ের কি অবস্থা দাড়ির ওপর আক্রমণ তো করে না বলছে না এখন ঠান্ডা হয়ে গেছে দেখছে আর পারলাম না ছেলেকে ঠান্ডা হয়ে গেছে ফালা তো তে হমা শুনিও না তাদের কথা এখন দাঁড়িয়ে রাখলে তোকে জঙ্গি বলবে দাঁড়িয়ে রাখলে কি কেমন হয় তোর বিয়ে দিনী এসব অসৎ বাপের কথা মায়ের কথা শুনিও না জি ভালো করে না। জি শরিয়তের একটা মানদণ্ড আছে দাঁড়ি পাল্লা আছে তাদের কথা শোনা যাবে না এই সব ক্ষেত্রে আল্লাহর না ফরমানির ক্ষেত্রে ঠিক না তাদের কথা শোনা ফরজ আল্লাহর কথার পরে যদি তারা জায়জ কথা বলে এটা হচ্ছে মাপকাঠি মিজান বাপমা কোন হুকুম করেছে জায়েজ হুকুম অথবা সুন্নাত হুকুম শরীয়তে অথবা ওয়াজেব হুকুম ফরজ শরীয়তে ফরজ নামাজ পড়তে যেতে বলছে হ্যাঁ আজানের সাথে মসজিদে যেতে বলছে হ্যাঁ জামাত ধরতে বলছে পজরে উঠতে বলছে আর যদি না শুনে যাও যাও তোমার কাজ তুমি করো ফাহাজা আপন এই ছেলে হচ্ছে অবাধ্য না ফরমান আর নবী করিম সাল্লা হাদিস শোনাইলাম এখন লায়াত হল জান্নাত মান্নানুন ওয়ালা আকুন যে অবাধ্য না ফরমান ছেলে মেয়ে সে কি হবে জানাতে যাবে না বাবা মা বলছে কোন যুবতী মেয়েকে যে তোর বিয়ে এখানে দেব না বলছেন আমি ওইখানে বিয়ে করব জবরদস্তি না ফরমান অবধ্য কারণ অলি ছাড়া এইভাবে গায়ের জড়ে বিয়ে হয় না ঠিক আছে সম্মতি ঠিক আছে আবার বাবা মায়ের জন্য না যে জবরদস্তি করে হ্যাঁ দেবে নাই তাহলে মেয়ের সম্মতি লাগবে জায়গা আর বাবার অলির কি লাগবে স্বীকৃতি অনুমোদন লাগবে নাফারমান তাহলে জানলেন আর নাফারমান কোথায় যাবে অবাধ্য বাপ মায়ের যে অবাধ্য হুকুম করছে পালন করেন না বলছে যা এদিকে যা ওইদিকে যায় এই কাজ কর ওই কাজ করে বলে যা সংসারের কাজ কর সকালে উঠে বলে হ্যাঁ কৃষি কাজ হয়তো করে কৃষি কাজ যেতে বলছে হ্যাঁ দোকানে বসতে বলছে না যাব না ঘুমিয়ে থাকে এরকম আমার দেশের ছেলেরা আছে যুবকরা জি হয়তো এক ভাই এখানে চাকরি করে ফিরি ফিরি ওর হোটেলে খায় আর সারা দিন ঘুমায় একটু আড্ডা ফাড্ডা দিল ব্যাস বাবা বলছে মা বলছে যে যা একটু দোকান পাটে যা একটু কাজকর্মে যা মাঠে ঘাটে যাবো যাবে না না যাব না এ হচ্ছে জান্নাতে যাবে না এক নম্বর দুই নম্বর ছেলে দ্বিতীয় শ্রেণীর ছেলে হচ্ছে যে বাপমা আদেশ করলে পালন করে কিন্তু অসন্তুষ্ট হয়ে ঘৃণার সাথে হ্যাঁ অপছন্দ করে বাপ মায়ের হুকুম পছন্দ করে না কষ্ট বাপ মা কোনো হুকুম করলে যায় কিন্তু মাথা ভারী করে মনটা ভারী করে আর তারপরে যেন তার উপর পাহাড়ের বোঝা চেপে গেছে যেন খুব বড় দোষ করে দিয়েছে তার বাপ মা এই হুকুমটা করে এই সময় বলছেন এইরকম কাজ তো করে দিল বাপ যা যাও দোকান থেকে নিয়ে জিনিসটা নিয়ে এসে দিল কিন্তু মন ভারী করে তাহলে এ কোন কি পাবে না বাপ মায়ের সেবা করে খেদমত করে কোন কি পাবে না বাপ মাকে টাকা পয়সা দিল বাপ মা অভাবে টাকা পয়সা দিতে হবে আপনি যা খাবেন তাই খাওয়াইতে হবে তার চাইতে ভালো চেষ্টা করতে হবে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে যা খাবে তার চাইতে ভালো খাওয়ার চেষ্টা করতে হবে বাপ মা যদি পুরো সচ্ছল থাকে আর আপনার অর্থের কোনো প্রয়োজন নেই সেখানে হয়তো অর্থ না দিয়ে মাঝে মধ্যে উপর কিছু দিলেন যথেষ্ট আমাদের দেশের জাহিলিয়াতটা ইসলাম নয় যে ছেলেরা যতদিন এক অন্যে থাকবে সমস্ত টাকা পাই পাই করে বাপের অ্যাকাউন্টে পাঠাইতে হবে বাপের কাছে পাঠাইতে হবে হিসাব দিতে হবে তুই কত টাকা বেতন পাস আর বেতনের পরে তোর হ্যাঁ ওভার আছে কিনা বাইরে কিছু আউট ইনকাম আছে কিনা সব খবর নিচ্ছে যদি আপনি না বলেন তাহলে আপনার গ্রামের কোনো ছেলে এখানে চাকরি করে ওর কাছে খবর নিচ্ছে যে আমার পোলা হ্যাঁ আমার ছেলে যে ওই দামে থাকে সৌদি আরবে থাকে তো কত টাকা বেতন পাই একটু আমাকে বলিস তো আর বাইরে কি ইনকাম টিনকাম করে একটু আর ইনকামটি বলিস তো ওর দোকান হলে কত টাকা ইনকাম হয় বলিস তো সব বলার পরে যদি আপনি বলেন যে আমার বেতন হচ্ছে দেড় হাজার তোর আলাদা ইনকাম নেই সব খবর আছে ওগুলো দে জি এক বাবা তার ছেলে হচ্ছে বড় অফিসার সরকার অফিসার ভারতে তো ওই ছেলে অফিসার ছেলে আমাকে বলছে যে আরে ভাই কি বলবো আমার আব্বা বলছে যে তোর বেতন কত বেতনে এত ঠিক আছে বেতনের পরে তুই কত টাকা ঘুষ পাস ওইটাও দে ওইটাও দে কার ঘুষের চাকরি হ্যাঁ ইন্সপেক্টর কমার্শিয়াল ট্যাক্সের ধরেন তারপরে আপনার বিভিন্ন এমন কিছু আছে যেগুলোতে ঘুষ আর ঘুষ হ্যাঁ তাই না তো ঘুষের টাকাটাও বাপ মাকে দিতে হবে ওটাও হিসাব দিতে হবে কত টাকা মাসে তুই ঘুষ পাইস বুঝা গেছে এইসব বাপ জালেম আসলে সমস্ত টাকা দিয়ে দিতে হবে আঠারো বছর এখানে এসে জামেল এয়ার কন্ডিশনে অনেক ভাইরা চাকরি করতো অনেকদিন আগে গিয়েছি বলছে শেখ আছেন অনেকে হয়তো আছেন ওই কোম্পানির বলছে শেখ এক ভাই বলছে যে আঠারো বছর হয়ে গেল জামেল এয়ার কন্ডিশনে আঠারো বছরে আঠারো হাজার টাকা আমার অ্যাকাউন্টে নেই কি করলেন এত টাকা ভালো বেতন টেকনিশিয়ান বলছে সব টাকা বাপ অ্যাকাউন্টে পাঠিয়েছি জমি বাপের করেছে ওর নামে আর আমার হ্যাঁ মায়ের নাম বাপের নামে মায়ের নামে হয়েছে এখন বলছি যে আমি যে দেশে আসব এখন আর কাজ করা যায় না বয়স হয়ে গেছে তো আমাকে টাকা পয়সা দিন একটু ব্যবসা ব্যবসা করে বসবো বলছে টাকা পয়সা কিছু নাই সব জমি কিনে নিয়েছি খালি হাতে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে বড় হয়েছে তাদের পড়াইতে হবে তাদের ভরণ পোষণ আছে হ্যাঁ এক ভাই যখন তোর ঠাঁই হইতে হবে একদিন জুদা হইতে হবে তাদের থেকে এখন বাড়ি বাড়াইতে হবে জুলমের ওপর তো সব সময় যে হ্যাঁ হক পথে আছে এটা নয় আসলে আমাদের দেশে সামাজিক বা পারিবারিক অত্যাচার আছে আমাদের দেশে অনেক বাবা মায়ের পক্ষ থেকে আমার ছেলে মেয়েদের পক্ষ থেকে জুলুম অত্যাচার আছে বড় বড় অফিসার বানালো আর প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কিছুদিন আগে ইন্টারনেটে দেখা যায় বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে গিয়ে ছেলে কি অস্ট্রেলিয়ায় থাকে আর মেয়ে কোথায় আরেক দেশে থাকে আর কে কোথায় বড় সরকারি চাকরি করে কেউ খেতে দেয় না ওই বৃদ্ধাশ্রমে ওখানে আশ্রয় হয়েছে বেচারার ছবি সহ দেখলাম আউজবিল্লাহ আউজবিল্লাহ এইরকম অবস্থা থেকে আল্লাহর কাছে পারা যায় কিন্তু দোষ বাবা মায়েরও আছে আদর্শ ছেলে মানুষ করেনি আল্লাহর ভয় অন্তরে পয়দা করার চেষ্টা করেনি বেশি টাকা আমার ছেলে মেয়েরা কি করে ইনকাম করতে পারে বেশি টাকা ইনকাম করা ছেলে পয়দা করে দিয়েছে ও চলে গেছে বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে এক পয়সাও পাঠায় না কারণ টাকার জন্য ও ছেলেকে বড় করেছে টাকা পয়সার জন্য ও টাকা পয়সা করছে দিন শিখায়নি আল্লাহর ভয় শিখায়নি আখেরাত শিখায়নি নামাজ শিখায়নি যার ফলে উচিত শাস্তি হয়েছে উচিত শাস্তি হয়েছে দ্বিতীয় শ্রেণীর কথা বললাম যে হয়তো ছেলে মেয়ে কাজটা করে দিল কিন্তু ঘৃণা ভরে পছন্দ করে না বাপ মায়ের এই হুকুম তাহলে কোনো নাকি পাবে না সারা জিন্দগির এতগুলি কাজ করে কোনো নাকি পাচ্ছেন না কারণ আপনি বাপ মায়ের এইসব পছন্দই করছেন না যে এই হুকুম এই হুকুম না তৃতীয় শ্রেণীর ছেলে মেয়ে হচ্ছে যে বাপ মা যা হুকুম করে তা পালন করে আর পালন করার পরে কাজগুলি করে দিল সব হ্যাঁ টাকা চেয়েছে টাকা দিচ্ছে হ্যাঁ তারপরে যা বলছে তাই শুনছে আর তারপরে মাঝে মধ্যে খোটা দিচ্ছে মাঝে মধ্যে খোটা দিচ্ছে সামনে থাকলে সামনাসামনি খোটা দিচ্ছে আর না হলে দূর থেকে এখানে টেলিফোনে বাবা আপনার জন্য এটা করলাম না হ্যাঁ মায়ের জন্য এটা করলাম না আর ভাইদের জন্য এটা করলাম না সব খোটা দিচ্ছে যদি খোটা দেয় বা কষ্টদায়ক কথা বলি দেওয়ার পরে কষ্টদায়ক কথা বলা জি খাওয়াচ্ছেন আর কষ্টদায়ক কথা বলছেন চিকিৎসা দিচ্ছেন আর কষ্ট দেয় কথা বলছেন অথবা খোটা দিচ্ছেন আওয়াজ উঁচা করছেন তাদের সাথে বেয়াদবি করছেন তাহলে নেকি তো হবে না বরং গোনার বোঝা কাঁধে চাপবে দেখেন মাতা পিতার আদেশ পালন করার পরেও গোনার বোঝা কাঁধে চাপছে নেকি হল নেকি জিরো এতগুলি কাজ করলেন নেকি কিছু বলেন না উপরন্তু কি গুনহার বোঝা চাপছে কেন কি করলেন খোঁটা দিলেন কষ্ট দিলেন হ্যাঁ তারপরে ভাষার দ্বারা কষ্ট চালচলন দ্বারা কষ্ট বিভিন্নভাবে কষ্ট দিলেন সেই জন্য সুরে বাকার আয়াত নম্বর দুইশো বাষট্টি থেকে দুইশো চৌষট্টিতে এই খোঁটা দেওয়ার বিষয়টি আর কারো উপকার করার পরে কষ্ট দেওয়ার বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন ওই আয়াতগুলিতে বলছেন যে যারা দান খেরাত করি সাহায্য সহযোগিতা করে পর কে তাহলে বাপ মায়ের ক্ষেত্রে তো চিন্তা করে কতটা আপনাকে সজাগ হইতে হবে পরকে দান খায়রাত করলে সাথে করে একটা গরিব এস সুম্মা ও না মা আনফাক তারপরে খরচ খরচা করার পরে যা খরচ খরচা করলো তার ওপরে না খোটা দিল না কষ্ট দিল। তাহলে এদের জন্য উত্তম বদলা রয়েছে ফালা ফাল আলহিম আলহাজানের কোনো ভয় নেই চিন্তা নেই আল্লাহর কাছে উত্তম বদলা পাবে তারপরে আল্লাহ বলছেন যে দেখো দান তো করলে বাপ মায়ের উপকারও করলে আর ভাইদেরকে মানুষ করে দিলে ছোট ভাইদেরকে বন্দের বিবাহ সাথী দিলে মেলা কিছু পারিবারিক কাজ করলে বাড়ি ঘরও বানিয়ে দিলে বাপ মাকে অনেক উপকার করলে কিন্তু তার সাথে খোঁটা দিলে এর চাইতে ভালো ইসাব না করে কৌলো মারুফুন ওয়ামাখ ফেরতুন খাই রুমেন সাদা ইয়াতবাউ আজা ভালো ভাষা দিয়ে বাপমায়ের সাথে একটু কথা বলতে টাকা পয়সা নাই দিতে কৌল মারু ওয়ামাখ ফেরা আর কেউ ভুল করে দিলে ক্ষমা করতে এটা খাইদুমিন সাদাকা এমন দাম চাইতে উত্তম ছিল যে এতবা ও আজা যার পরে কষ্ট দেওয়া হয় তারপর তারপরে আল্লা বলছেন আইয়ো হেল্লে তুব তেলু সাদাকা তবেল মান্নেওয়াল আজা তোমরা তোমাদের দান খায়রাত সাহায্য সহযোগিতা আর বাপ মায়ের সাথে ভালো আচরণকে ধ্বংস করে দিও না নষ্ট করে দিও না বিলমাননে ওয়াল আজা খোটা দিয়ে এবং কষ্ট দিই কলি যুন ফুকুমালহুর ইয়ানাস সলা ইউমুন বিল্লাহিল ইয়াউমিল আখির ওই কাফেরদের মতো এটা কাফেরদের চরিত্র যারা আল্লাহ পরকালে বিশ্বাস রাখে না কিছু দান খয়রাত করে কিন্তু তারপরে কি করে যেহেতু কুফুরি করে সেই জন্য তাদের আখেরাতে কোনো কাজে আসবে না এই সব কাজে আসবে না ওই রকম তোমাদের অবস্থা হয়ে যাবে দান তারপর আল্লাহ বলছেন সাফওয়ান যারা ভালো আচরণ করলো ভালো ব্যবহার করলো বাপ মায়ের সাথে বা অন্যদের সাথে তারপরে খোটা দিল এদের দান খায়রাত বা খরচ খরচা করা এই যে টাকা পয়সা মাসের মাস দিচ্ছেন কিন্তু আপনি খোঁটাও দিচ্ছেন এইরকম যদি চরিত্র আপনার থাকে এইরকম সন্তান হন যারা চাকরি করছেন মাসের মাস টাকা দিচ্ছেন দিচ্ছেন বাপ মাকে হচ্ছে একটা পাথরের মতো মত কামাশাফান এমন পাথর পরিষ্কার পরিচ্ছন্ন কামাস আলেই তোরা সেই পাথরের ওপর কিছু মাটি আছে দেখতে পাচ্ছেন মাটি আছে ধুলোবালি পড়ে আছে তারপরে মুসলধারে বৃষ্টি হইল পাথরের উপর যদি ধুলো থাকে একবারে সমতল পাথর পরিষ্কার পাথর একবার বরাবর এই টেবিলের মতো উঁচা নিচে এমন না যে কোনো জায়গায় গিয়ে বাঁধ বেঁধে যাবে সেখানে পানি হইলেও সেই ময়লা বা ধুলো গুলো বহে পড়বে না এইরকম নয় বরং একবারে সমতল পাথর আর পাথর ধুলো বালি ছিল আর তার মুসলধারে বৃষ্টি হলো বৃষ্টির পরে কি ধুলো গুলি খুঁজে পাওয়া যাবে হয়েছে বৃষ্টি পরে যে সাফ হয়ে গেছে ধুলো বলি কিছুই নাই ওই রকমই আপনার জীবনের এত খরচ খরচা বাপ মায়ের জন্য করলেন ভাই বোনদের জন্য করলেন নিজের পরিবারের জন্য সংসারের জন্য করলেন কার চিকিৎসা কার বিবাহী কত কি করলেন কিন্তু তার সাথে খোটা দেওয়া তারপরে কষ্ট দেওয়ার কারণে কি হয়ে গেছে ওই পাথরের পর মাটি ছিল সব নিশ্চিন্ন হয়ে গেছে সাফ হয়ে গেছে একবার ওই রকম আপনার নেই সব সাফ কিছুই নেই দান খেরাতের পরিণাম জিরো কিচ্ছু না চার নম্বর আর পাঁচ নম্বর এরা হচ্ছে একটু ভালো কোয়ালিটির ছেলে মেয়ে এটা শুনেন এই কোয়ালিটির মধ্যে আসার চেষ্টা করে পাঁচ নম্বর হলো সবচেয়ে ভালো আর চার নম্বর হইলেও কোনো রকম করে বাঁচবেন আপনি আর আপনার এই খরচ খরচা আর বাপ সাথে সদ করে লাভ হবে চার নম্বর হচ্ছে যে বাপ মা কোন হুকুম করলে স্বতঃস্ফূর্ত ভাবে পালন করে কোন হুকুম হলেই সাথে সাথে লাফিয়ে ওঠে যাও দোকানে যাও চলে গেল যাও হাটে যাও হাটে গেল দিনে হোক রাতে হোক রাত দশটা এগারোটা বারোটা হয়ে গেছে আপনাকে বলছে যে মার্কেটে যাও আপনার নিয়ত কি ছিল যখন আমি কাপড় চোপড় খুলে দিই যখন শুইব মনের উল্টা কিনা এই সময়টা বাইরে যাওয়ান আপনাকে যেতে বলছে স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে গেলেন আপনি আপনি ইন্টারনেট নিয়ে বসেছিলেন আর এমন নিশা হয়েছিল ওই সময় বলতে যা অমুক জায়গায় যা বা ইন্টারনেট বন্ধ কর এখানে কত যে বেয়াদি করে আজকালকার ছেলেমেয়েরা মোটেই শোনেন না এক ভাই খুব শিক্ষিত লোক এই কয়েক মাস আগে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে এসছে আসার পরে বলছে ঈশাকি এদেরকে একটু নসিহত কারণ কি কিরকম বলছে ও মায়ের কথা শুনতে চায় না যখন ইন্টারনেটে বসে যায় ও খেতে ডাকলে আসে না আর কোনো কথা বললে ও শোনে না ও কোনো কিছু শোনে না বা আপনার কথা শুনতেই চায় না এগুলো তিক্ত অভিজ্ঞতা মানুষের যে ব্যথাগুলি নিয়ে আমাদের কাছে অনেকে আসে এইরকম নয় বরং যতই নেশা আপনার হোক না কেন যতই আপনার মনের উল্টা হোক না কেন না কিছুই প্রকাশ করছেন না বাপ মার হুকুম লাভ দিয়ে উঠে গেলে সাথে সাথে হয় খুশির সাথে আনন্দের সাথে আগ্রহের সাথে আপনি লাভবাহ বললেন হাজির আছে সাথে সাথে মা হুকুম করুক আর বাপ করুক হ্যাঁ আর সে যে কোনো বয়সে করুক এই নয় যে ভয় আছে এখন আমার বাপের ভয় চল্লিশ পঞ্চাশ যদি না শুনি তো মায়ের খেতে হবে ঠিক না তখন তো অনেকই শুনে বাপ আশি বছরের এমন ভাবে আপনাকে হুকুম করছে যে কথাটা বের করতে না আপনি যদি নাও করেন কিছুই বলতে পারবেন আপনাকে এই সময়টা শোনা হচ্ছে আসল সময় হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য আল্লাহকে রাজি করার জন্য এই নয় দুনিয়ার গরজ বাপ মায়ের নামে অনেক জমি জায়গা সম্পদ আছে বাপ মা যদি অসন্তুষ্ট করি এখন কাউকে লিখে দিয়ে দিবে না এই সব ভয় নাই বরং বাপ মায়ের নামে এক কাঠা জমি নেই কিছুই নেই বাড়িও নেই ভেটে মাটিও নেই আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ মায়ের সাথে ভালো আচরণ করছেন আপনি

ফাহাজা মাজুর উন তাহলে নেকি পাচ্ছেন আপনি আপনার নেক আমলের ওপর বাপ মায়ের সাথে যে ভালো ব্যবহার এর আপনি নেকি পাচ্ছেন এদের সংখ্যা খুব কম সমাজে চার নম্বরই সংখ্যা কম তাহলে পাঁচ নম্বরে আসেন পাঁচ নম্বরে কেউ আছেন কি না বলছেন পাঁচ নম্বর হচ্ছে যে বাপ মা হুকুম করেনি কিন্তু বাপ মায়ের মনের কথা বুঝতে পারছে যে বাপ মাকে এই সময়টা এই লাগবে সাথে সাথে নিয়ে চলে আসছে বলিনি বাপ মায়ের মায়ের স্যান্ডেলটা ছিড়তে যাচ্ছে বাপের স্যান্ডেলটা অনেকদিন পুরাতন হয়ে গেছে জামা অনেক পুরাতন হয়ে গেছে ঈদের সময় ঈদ উল ফের ঈদুল আজহা যে আমার স্যান্ডেল লাগবে কি আমার শীত বস্ত্র লাগবে কিছু বলছে না হ্যাঁ খরচ লাগবে বাবা টাকা পাঠা আপনার টেলিফোন করছে না কিছুই বলে না নিজে থেকে বলার আগেই আপনি ওই কাজগুলি করে ফেলছেন এইরকম যদি ছেলে মেয়ে হইতে পারেন আপনি জানছেন সংসারের কাজ নেন আপনি মায়ের সহযোগিতার ক্ষেত্রে আজকালকার মেয়ের আজকালকার মেয়েদের বাইশ বছর পঁচিশ বছর বয়স হয়ে যায় মায়ের হ্যাঁ কিচেনের পাক ঘরের একটা কাজও করে না শিখেও না কিছু কিছু শিখে না কখন শিখে বলছো শ্বশুর বাড়ি গিয়ে শিখে আর শ্বশুর বাড়ি গিয়ে ধাক্কা খাবে গাইল খাবে আর অপমান হবে আর কারো কত 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 রকম কথা শুনবে মা ও আজকাল কারো এরকম হ্যাঁ শিখে নেবে যখন দরকার পড়বে শিখে নেবে আপনার মেয়েগুলোকে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর থেকে শেখানো উচিত ছিল তাদেরকে পাক শাক হ্যাঁ সংসারের কাজ ইত্যাদি সব শেখানো উচিত ছিল কোনো কিছু করতে দিচ্ছে না আমার মেয়েরা লেখাপড়া করে হ্যাঁ লেখাপড়া খারাপ হবে সুতরাং কিছু না ঢুকতে দেবেন না আপনি সুতরাং তাদেরকে আপনি কাপড় ধুইতে দেবেন না তাদেরকে আপনি বাড়ি পরিষ্কার করতে দেবেন না সব নিজে সব নিজে নিজের উপর বালা মুসিবত চাপ পেয়েছে আল্লাহ আরো বালা মুসিবত চাপাই দিবে ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে শেখানো মা কে শিখাতে হবে মেয়েদেরকে আর বাপ কে শিখাইতে হবে ছেলেদেরকে ঘরের কাজগুলি মাকে শেখাতে হবে ছেলে মেয়েদেরকে ঘরের ভিতরে সব সময় বাপ থাকে না মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে ঘরের সংসারের কাজগুলি শেখানো একটা উদাহরণ দি যদিও ছোট্ট উদাহরণ খেয়ে দিয়ে ছেলেরা মেয়েরা খেয়ে দিয়ে থালা গলি গেল দস্তরখানে হ্যাঁ আর তারপরে তখন উঠে উঠে চলে গেলেন হাত ধুই আজকাল করছে না করছে না করছে আপনি ভালো করে বুঝতে পারছেন একজন ছেলে হিসাবে বা একজন মেয়ে হিসাবে যে এই থালাগুলো কাকে উঠাইতে হবে হ্যাঁ আমার বাপ তো উঠাবে না মাকে উঠাইতে হবে আর মা কোনোদিন বলেও না যে বাবারে তোদের থালাগুলো উঠাই নেই হ্যাঁ মা তোমার থালাটা উঠে না মেয়েকে বলছে না তোমার থালাটা উঠায় নাও খেয়ে সেলফ সার্ভিস তুমি নিজে থালা দেয় নাও বলছো না বলার আগেই বলার অপেক্ষা না করে নিজে থেকেই আপনি শুধু আপনার থালাটা না বাকি থালাগুলো উঠিয়ে নিয়ে আপনি কি করলেন ধুয়ে ফেললেন এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে মা বাবার কোনো কিছু না বলার আগে এই কাজটা করে ফেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে না যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে বুঝতে পারছেন মা অসুস্থ আছে বাপ অসুস্থ আছে বলছে না জরুরি না যে আপনাকে বলবে যে বাবা আমি অসুস্থ আমাকে ডাক্তার কাছে যেতে হবে তাহলে বললো তাহলে তারপরে তখন আপনি সতস্ত ভাবে করলেন তাহলে চার নম্বর যেটা মানে দুই নম্বর এই দিক থেকে ভালোর দিক থেকে গেলে দুই নম্বর কিন্তু আপনি বলার আগে মা অসুস্থ বাপ অসুস্থ কোনো কিছু বলে না চিকিৎসা করতে চাই না তারা জবরদস্তি ধরে কিছু হুকুম করার আগেই বাপমা হুকুম করেনি আগেই সেই কাজগুলির প্রয়োজন আছে বাপমা এমন না যে প্রয়োজন নেই ফালতু করছেন আপনি সেই কাজগুলি করে ফেললেন তাহলে আপনি হচ্ছেন আলওয়ালাদুল ওয়ালাদুল বার নেক্সট সন্তান সদাচরণকারী সন্তান যার প্রশংসা আল্লাহ কোরআন নেমে করেছেন যার প্রশংসা রসুল্লাহ সাল্লাম হাদিসে করেছেন এবং প্রত্যেকটি হাদিসের দেন মাতা পিতার সাথে সদ ব্যবহারের একটি অধ্যায় রয়েছে এই হচ্ছে আসল সৎ ব্যবহারকারী বা সদাচরণকারী সন্তান যে বাপ মা কোনো কিছু চাওয়ার আগে তাদের প্রয়োজন রয়েছে আপনি সেই প্রয়োজনটা নিজে থেকে করে দেবেন এদের সংখ্যা আরো কম এদের সংখ্যা পৃথিবীতে মুসলিম সমাজে আরো কম মুসলিম সমাজে তো না বললেই চলে কিছু যদি দেশাচার কিছু থাকে যেমন প্রাচ্য সভ্যতায় আপনার এশিয়াতে আছে কিছু সামান্য কিন্তু আপনি পশ্চিমা সভ্যতায় যদি চলে যান ইউরোপ আমেরিকায় অথবা ফিলিপিনোতে সবাই নিজের নিজের নি ব্যস্ত হ্যাঁ এখানে একটা মেয়ে চাকরি করে নাস ও জানে যে আমাকে সারা জীবন করে খেতে হবে চাকরি করে খেতে হবে আমাকে পাক করতে হবে আমাকে ইনকামও করতে হবে এক ছেলে চাকরি করে দেখবেন এদেরকে ফিলিপেন এদেরকে পাশ্চাত্য সভ্যতা যা কিছু ইনকাম করে এখানে খেয়ে দেশ সব দেয় তাদের পাশে থাকলে আপনি ভালো করে খবর রাখেন কারণ এদের পারিবারিক কাঠামো বলে কিছু নেই যেটা মুসলিম সমাজে আছে বিশেষ করে এশিয়ায় মুসলিম সমাজে রয়েছে পারিবারিক কাঠামো যে আমার বাপ মা আছে তাদের কিছু হক আছে আমার ভাই বোন আছে তাদেরকে কিছু দিতে হবে আমার নিজের ভবিষ্যৎ আছে এসব কিছু নেই খাও দাও বা শেষ করো এই যে পাঁচ প্রকারের ছেলে মেয়েদের কথা বললাম শেষ দিকে বলুন তো কার কথা বললাম হ্যাঁ ওপর দিক থেকে যদি কাকে বলবেন বাপ মা কোনো কিছু হুকুম করার আগে চাওয়ার আগে তলব করার আগেই জানছে যে এগুলো দরকার সুতরাং নিজে থেকে করে ফেললো জানছে বাড়িখান ময়লা হয়ে আছে বলবে যে বাড়িটা ঠিক কর সাফ কর নাকি না ওই অপেক্ষায় থাকবেন না নিজে দিক সাফ করে ফেললেন আর দুই নম্বর হচ্ছে বাপমা কেউ হুকুম করেছে আর হুকুম করার সাথে সাথেই স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করে দিলেন এটা হচ্ছে দুই নম্বর ভালোর দিক থেকে এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জেনে রাখবেন যে লাতা শাল বারকাতে আমা বারকাতে আম তাদের আয়ুতে যে বর্কত আছে কত যে বরকত আল্লাহ রেখেছে জিজ্ঞেসই করোটা তাদের রেজিকে যে কত বরকথ হয় জিজ্ঞাসা করো না তাদের অন্তর যে কত প্রশস্ত মনে একটা উদারতা মনে একটা শান্তি আমি আমার বাপকে রাজি করতে পেরেছি আমার মাকে রাজি করতে পেরেছি আমার বাপ মা না বলার আগে এই কাজগুলি করেছি বা বাপ মা বলার সাথে এই কাজটা আমি করে দিতে পারলাম মনটা আমার মায়ের খুশি হয়ে গেছে এই যে অন্তর একটা কি হয় শান্তি হাসিল হয় মানুষ যখন ভালো কাজ করে তখন মনে শান্তি লাভ করে যেটা সৎকর্মশীলরা বুঝতে পারে অসৎ লোক বুঝতে পারে না এবং তাদের সমস্ত কাজ সহজ হয়ে যায় যেখানে মুশকিল সেখানে আসানো হয়েছে দেখছেন যে আমার দরজা লক পেতে যাচ্ছে বালা মুসিবত আসছে না বালা মুসিবত আসবে না বিপদ আপদ দূর হয়ে যাবে জীবনে অনেক বালা মুসিবত আসে কিন্তু বালা মুসিবত দূর হয়ে যায় এর পিছনে কারণ আছে এমনি তো নয় নিশ্চয়ই আপনার কোনো ভালো আমল এই বালা মুসিবত থেকে আপনার নাজার দিয়েছে সেটা হয় বাপের সাথে অথবা মায়ের সাথে অথবা ভাই বেরাদরের সাথে অথবা দিনের ক্ষেত্রে অথবা আল্লাহর সাথে কোন একটা ভালো সম্পর্ক আছে ভালো কাজ করেছেন যেটা আল্লাহকে খুব পছন্দ হয়েছে সুতরাং আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে মুক্ত করেছেন অথবা মুক্ত রেখেছেন বলে রাখবেন এই রকমই ছেলে মেয়েদের জীবনে বরকত নেমে আসবে সুতরাং মনে রাখবেন যে সদ্ব্যবহার এই নয় যে শুধু হ্যাঁ আমাদের দেশে বিদাতীদের সমাজ যদি নেওয়া হয় তাহলে কদম্বুসি করার নাম শুধু বাপ মায়ের হ্যাঁ সাথে সদ্ব্যবহার নাই বাপের মায়ের সাথে যখন দেখা হইলো বাপের সাথে যখন দেখা হইলো কি করলো এটা কদম করলো হো বিশাল কাজ করে দিচ্ছে আরবদের মধ্যে যখন বাপ মায়ের সাথে দেখা হইলো সবার সাথে সালাম ওসাও করছে আর বাপের হ্যাঁ মায়ের কপাল এবং মাথায় চুমা দিচ্ছে বিশাল ব্যাপার সর না এর তো বড় কাজ হচ্ছে যেটা বললাম যে কোয়ালিটি গুলো বললাম ওইটা জি মাথায় চুমা দেন আর নাই দেন আর হাতে চুমা দেন আর নাই দেন আর পায়ে চুমা দাও এত ঝুঁকে চুমা দাও এই এক বিধাতি কাজ এইসব না করে যেইভাবে বললাম ওইভাবে করেন যাতে করে আপনি সত্যি সৎকর্মশীল আর নেক আর সদাচরণকারী সন্তান হতে পারেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে মনে রাখবেন যে ব্যবহার হচ্ছে যে বাপের মনে কি আছে মায়ের মনে কি আছে এই সময়টা কি চায় কি প্রয়োজন হতে পারে সেটা করা বুঝতে পারেন আপনি আপনি জানছেন যে এই সময় আমার বাবা অথবা মা বাইরে থেকে আসছে রুমটা গরম হয়ে আছে এসির দেশ আগে থেকে চালিয়ে কমন সেন্স নেই তাই না আগে থেকে চালিয়ে রাখলেন আসার পরে রুম আছে। মা আসছে কি বিরক্তি বোধ করলো তো একটা এসিটাও চালিয়ে রাখতে পারিস নি হ্যাঁ অথবা ধরেন কয়েকদিন বন্ধ আছে হ্যাঁ যার ফলে রুমে গন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে গন্ধ হয়ে যাচ্ছে জানলাগুলো খুলে দিলেন দরজাগুলো খুলে দিলেন গন্ধটা দূর হয়ে গেল হ্যাঁ এক কথাই বুঝতে হবে যে এখন এই সময়গুলিতে আমার মায়ের অথবা আবার কি প্রয়োজন হতে পারে সেগুলি তাদের কাছ থেকে অর্ডারের অপেক্ষা না করে নিজে থেকে করার চেষ্টা করা এগুলো হচ্ছে আসলে সদ ব্যবহার এবং দেখতে হবে যে কোন কাজে কি রকম আমি চললে এতে আমার মা বাবা খুশি হবে ওই দিকে আপনি হ্যাঁ কি করবেন অগ্রগামী হবেন সেই কাজে আপনি দ্রুতগামী হবেন আগে বাড়ার চেষ্টা করবেন আর যাতে দেখবেন যে এইরকম যদি আমি আচরণ করি তো কষ্ট হবে বা একজনকে কষ্ট হবে তাহলে ওই সব কাজ থেকে বেঁচে থাকবেন যেন জীবনে আপনার কাছ থেকে আচরণ না যেমন আপনাকে বলি যে কোনো বাপমা ছেলে মেয়েরা যদি রাতে বিলম্ব করে বাড়িতে ফিরে রাত দশটা এগারোটা হয়ে যাচ্ছে আসেই না বাড়ি তাহলে বাপ মাকে ভালো লাগবে না কষ্ট লাগবে তাহলে কষ্ট দিয়ে না আগে থেকে আপনি কষ্ট দিয়ে না ঠিক ওই রকমই রাত্রে বাপ মা বলে দিয়েছে তুমি রাত দশটা বা এগারোটা ঘুমিয়ে যাও রাত বারোটা একটা হয়ে যাচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে আপনি ইন্টারনেটে কম্পিউটারে বসেই আছেন আপনি হ্যাঁ ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে বাপ মাকে না বলে যেখানে সেখানে চলে যাচ্ছেন বাপ মা টেনশনে পড়বে না পড়বে না টেনশনে পড়লে ভালো লাগবে মজা লাগবে না খারাপ লাগবে তাহলে ওরকম কাজ করিয়েন না জি হ্যাঁ বুঝতে পারছেন যে এই সময়তে যদি বাপ মাকে কোনো কিছু এনে দিতে পারি তাহলে খুব খুশি হবে এই জিনিসটা আনতে পারলে খুব খুশি হবে আপনি ছুটি যাচ্ছেন আর জানছেন যে আমার বাবা কি চায় আমার মা কি চায় এই জিনিসটা যদি আমি নিয়ে যেতে পারি গিফট হিসাবে তাহলে খুব খুশি হয়ে যাবে না বলার আগে নিয়ে চলে গেল সেটা বড় কিছু না এক কাপ চা দিয়ে হইতে পারে আপনি জানছেন সকালবেলা মা উঠেছে বাবা উঠেছে আর এই সময়টা নাস্তার সময় একটা মেয়ে চট করে এক কাপ চা বানিয়ে মায়ের সামনে নিয়ে হাজির করে দিল বাবার সামনে নিয়ে গিয়ে হাজির করে দিলাম জানসে যে এই সময় সাধারণত আমার বাপ মা কি করে চা পান করে বিকেল বেলা আসর চা পান করে যাতে চা বানিয়ে দিয়ে দিল কথা ছোট কিন্তু এতে বাপ মা কত খুশি হবে যে না বলেও আমার জন্য চা বানিয়ে নিয়ে চলে খুশি হবে কি হবে না আপনি যখন বাপ মা হবেন তখন ভালো করে বুঝতে পারবেন এই রকম উদাহরণগুলি মনে রাখবেন মনে রাখবেন যে আপনার বাপ মাকে যেসব বিষয়ে কষ্ট দেয় সেগুলি করবেন না যেসব বিষয়ে যদি দেখেন যে আপনি রাত জেগে জেগে তাতে কষ্ট হচ্ছে বাপ বাপ মায়ের মায়ের না আপনি মনে রাখবেন যে প্রয়োজন লাখ লাখ টাকার প্রয়োজন তাহলে লাখ লাখ টাকা দিতে আপনি দিদাগ্রস্ত এত টাকা দিয়ে দেবো আমার বাবার চিকিৎসায় পাঁচ লাখ টাকা লাগবে আর এত টাকা আমার ছেলে মেয়ে নেই আমার সংসার নেই অথচ আপনার দেওয়ার মতো ক্যাপাসিটি আছে দেন সেটা মিলিয়ন মিলিয়ন হোক না কেন কোনো সময় চিন্তা করবেন না মনে রাখবেন যে তাদের প্রয়োজন আছে দিতে হবে প্রয়োজন থাকলে বিনা না আমি যে যে একটু আগে বললাম বাপ মা সব টাকা দখল করে ওটা কখন প্রয়োজন নেই বাপমার সংসার চলছে তারপরে আপনার পুরো টাকা চাই এইটা আপত্তিকর জিনিস এতে হচ্ছে কি বাপ মা বেশি নিয়ে নিল আর অন্যকে বঞ্চিত করলেন জুলুম করাইলো আপনাকে দিয়ে তারপরে জুলুম করলেন হঠাৎ করে আপনি মারা গেলেন আপনার স্ত্রী বিধবা হইল হইল না হলো না কিছু নেই আপনার আপনার থেকে কিছুই ভাগ পাবে না কারণ আপনার কাছে কিছু নেই আপনি যাইন কেমন জানেন কোথায় চলে গেছে আপনার বাবার কাছে আপনার বাবা হচ্ছে বাবা হচ্ছে আপনার স্ত্রীর শ্বশুর শ্বশুরের জমি জায়গায় কিছুতে ভাগ পাবে না সে কিছুই পেলো না সে জিরো হ্যাঁ আপনার ভাইয়ের আছে সব টাকা পয়সা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে যা কিছু ইনকাম করছেন আপনার বাবা মা নিয়ে নিচ্ছে হঠাৎ করে মারা গেলেন আপনার ছেলেরা এখন আছে সব এতিম হয়ে ছোট ছোট নাবালক নাবালিকা আর আপনার ভাইরা থাকার কারণে আপনার বাপের ধন সম্পদ থেকে কিছুই আপনার ছেলেরা পাবে না নাতিরা পাবেন তারা ঠিক না বঞ্চিত হলো কার দোষে বঞ্চিত হলো আপনার দোষে আপনার বাপের দোষে বঞ্চিত হলো আপনার বাপের দোষ যে সব টাকায় নিয়ে এনেছে আপনার কাছ থেকে আর আপনার ধ্বজ সব টাকা আপনি দিয়ে দিয়েছেন অথচ সব টাকা তার সংসার চালাবার জন্য জরুরি ছিল না হ্যাঁ সংসার চালার জন্য জুটাইতে পারছে না প্রয়োজন সব টাকা দেওয়া রয়েছে আল্লাহ ভর সব দিতে হবে আপনাকে মনে রাখবেন তারপরে মনে রাখবেন যে আমি আপনি যে দুনিয়াতে এসছি অর্থাৎ ছেলে মেয়েরা যে দুনিয়াতে এসছে আমরা সকলে কারো না কারো ছেলে মেয়ে আমরা যে দুনিয়াতে এসছি মা বাবা যে কত আমাদের জন্য রাত জেগেছে কত যে কষ্ট করেছে আর কত যে তাদের অনিদ্রা হয়েছে আর কত যে মেহনত পরিশ্রম করেছে আর কত যে মাথার ঘাম পায়ে পর্যন্ত বহিয়ে দিয়েছে করে নাই আপনি তো মাসা আল্লাহ সৌদি আরবে এসে এসিতে অফিসে চাকরি করছেন আর মাসের মাস কিছু টাকা দিচ্ছেন কিন্তু আপনার বাপ আপনার রুজির জন্য মাঠে চাষ করেছে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত করেছে না করে নাই সকালবেলা জোহর বা একটা দুটা পর্যন্ত চাষাবাদ করার পরে বিকেলে আবার হাটে যেতে হয়েছে তরি তরকারি কিনতে হবে আপনার জন্য দুধ কিনতে হবে আপনার জন্য এই করতে হবে আবার ডাকটা খান করে নাই চিন্তা করেন আপনি ওগুলো না করে যদি আপনাকে ছেড়ে দিতে তো ওখানে মরে সাফ হয়ে যেতেন সৌদি আরব আসা তো কথা ছিল হ্যাঁ আপনার ইনকাম করা তো দূরের কথা ছিল এই বিষয়গুলো চিন্তা করতে হবে মাতা পিতার সাথে সদাচরণ ক্ষেত্রে অনেকে মনে করেন যে কয়েক ভাই থাকলে বা কয়েক বোন থাকলে মনে করে যে এটা ভাগাভাগি আমি কেন একাই দিব আমার অমুক ভাই কেন দেয় না আমার অমুক ভাই কেন দেয় না আমার ও বন্ধু চাকরি করছে ও কেন দেয় না এরকম মনে করে না করে না না এটা কখনো মনে করবেন না যে আমরা পাঁচ ভাই আছি আমার বাবার চিকিৎসায় ধরেন এক লাখ টাকা লাগবে তাহলে পাঁচ বিশ তাহলে আমার ভাগে কতটা আসে বিশ হাজার আমি বিশ হাজার দেবো বাকিটা ওদের কাছ থেকে নেন খবরদার এরকম করবেন না কে দিল কে না দিল এটা আমার এতটা হচ্ছে ভাগে এই রকম যেন কোন রকমের মনে না থাকে বরং মনে রাখবেন জাবাল মুজাহামাতুন আলা আবাবিল জান্নাহ বরং এখানে প্রতিযোগিতা করেন যে আমার ভাইদের মধ্যে কে আগে জান্নাতে যেতে পারে আমি আমার ভাইদের আগে জান্নাতে যাব কিিসের মাধ্যমে মাতা সাথে সৎ বাগের মাধ্যমে ওরা করুক না করুক আমি করব কেউ করলো করলো না হলো আমি আছি আপনি বাপ মাকে সব সময় হ্যাঁ নিশ্চিত করে রাখেন বলে রাখেন জানিয়ে দেন যে কেউ দিক আর না দিক আমি আছি সব সময় প্রস্তুত আছি জি কি লাগবে শুধু আমাকে একটু ইঙ্গিত করবেন এটা হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টি হাসিল করা বাপ মায়ের সন্তুষ্টির মাধ্যমে বাপ মায়ের সাথে সদ ব্যবহার বিভিন্নভাবে হতে পারে সেটা শুধু দু চারটি কাজের মধ্যে সীমিত নয় এমন মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রব বলে দিয়েছেন যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো ব্যবহার রাস্তা রয়েছে এই মর্মে একটি হাদিস রয়েছে আবু দাউদে সেই হাদিস শেষ শোনা আবু ওসাইব থেকে বর্ণিত একজন লোক আসলো বানু সালমার এসে বলে আরসুরা হাল বাকে মিন বীর আবা ইয়া সেই আবার রহমা আবেহি বা দা মতেহমা আমার মাতা পিতা মারা গেছে তাদের এনতেকালের পরে তাদের সাথে সদাচরণ কোনো রাস্তা আছে যে তাদের সাথে ভালো ব্যবহার করব যদিও দুনিয়া থেকে তারা চলে গেছে নবী করিম সাল বলেন নাম হ্যাঁ আছে দুনিয়া থেকে মারা যাওয়ার পরেও বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে অনেকে আছেন যে বাপ মায়ের সাথে হয়তো ভালো ব্যবহার করতে পারেননি বা তখন টাকা পয়সা ছিল না বাপ মায়ের সাথে কোনো কিছু করতে এমন কিছু উপকার করতে পারেন না এখন ইন্তেকালের পরে নাম হ্যাঁ করতে পারেন কি আর সলাত আলী হেমা মায়ের জন্য দোয়া করা দোয়া করেন তাদের রুহের মা ফেরতের জন্য তার জান্নাতের জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ আমার বাপ মাকে মাফ করে দাও ক্ষমা করে দাও ওয়াইন ফাজু আহদেহেমা তারা যদি কারো সাথে কোনো চুক্তি করে গিয়ে থাকে কোনো যদি প্রতিশ্রুতি করে থাকে অথবা কেউ কার কোনো পাওনা দাওনা থেকে গিয়ে থাকে সেগুলি আপনি পরিশোধ করেন হিমবা দেমা ওয়াসেলাতু রাহেমে আল্লে তেল্লা তুস আলু আর বাপ মায়ের কারণে বাপ মায়ের সাথে সংশ্লিষ্ট আত্মীয়দের সাথে সদাচরণ করা যেমন বাপের মাধ্যমেই সম্পর্ক হচ্ছে চাচার সাথে তাই না বাপকে যদি সরিয়ে দেন তাহলে চাচা আবার কি তাই না বাপের কারণে আপনি চাচার সাথে ভালো ব্যবহার করবেন বাপের কারণে ফুফুর সাথে সদ ব্যবহার করবেন আপনি করবেন মায়ের কারণে খালার সাথে সৎ করেন মায়ের কারণে মামাদের সাথে সৎ ব্যবহার করবেন মামের কারণে নানা নানের সাথে সৎ করে বাপের কারণে দাদাদের চাচা বাপে তো মারা গেছে কিন্তু দাদাদের সাথে আপনি সদ্ব্যবহার করবেন জি এইরকমই মায়ের সাথে যে কারো সম্পর্ক হতে পারে যাদের সাথে সম্পর্ক আছে বাপ মায়ের তাদের সাথে আপনি সদ্ব্যবহার করবেন আর কি ও যদি বাপ মায়ের বন্ধু মহল থাকে আপনার মায়ের কাছে এসে কোনো একটা গ্রামের বুড়ি বসতো আপনার মা মারা যাওয়ার পরে আর আপনার বাড়িতে ওই মহিলা চড়তে পারে না বুড়ি মানুষটা এসে বসে গল্প করতো আপনি যান আর ওই বুড়ি মহিলা কেউ না আপনার আত্মীয় না কেউ না কিন্তু আপনার মা খুব ভালোবাসতো আপনার মায়ের মাকেও সেও ভালোবাসতো সুতরাং তার সাথে সদ ব্যবহার করেন তার উপকার করেন তার অর্থের প্রয়োজনে কিছু অর্থ দেন ইত্যাদি এইভাবে সহি মুসলিম হাদিস রয়েছে রসুল উল্লাহ বলেছে ইন্না আবার বীর সেলাতুল মর এ আহলা উদ্দে বাদিয়া সবচাইতে সদ ব্যবহার হচ্ছে মাতা পিতার সাথে কোন মানুষের সম্পর্ক স্থাপন করা আহলা উদ্দে আবিহে বাপের অথবা মায়ের যারা ভালোবাসার পাত্র তাদের সাথে ভালো সম্পর্ক করা আপনার বাপের সাথে যার গুড উইল ছিল ভালো সম্পর্ক ছিল মায়ের সাথে সুসম্পর্ক ছিল হ্যাঁ দোস্তি ছিল হ্যাঁ আন্তরিকতা ছিল তাদের সাথে ভালো আচরণ করা বাদ বাবা মায়ের এনতেকালের পরে এটা হচ্ছে বড় ধরনের সদ করা তাহলে চিন্তা করেন বাপ না মা ও না বাপ মায়ের সাথে একটু সম্পর্ক ছিল যার ফলে তাদের সাথে সম্পর্ক যদি ভালো রাখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং বড় সদাচরণ বাপ মায়ের জন্য শেষখানে বলবো দুয়ার কথা বাপ মায়ের জন্য দুয়ার কথা বাপ মায়ের জন্য দোয়া কি জানা আছে হ্যাঁ রব্বের হাম হামা কামা রব্বাই বাস হ্যাঁ জি জি রব্বির হাম আকামা রব্বায়ানি সগীর কোরআন আল্লাহ ইদুয়া শেখ সুরেবানি ইসরায়েল যে আয়াত নম্বর তেইশ বললাম আর তারপরে আল্লাহ রব্বুল ওয়াকফিদুল্লাহ হমা জানা হাজুল্লিন রহমা ওকুর রব্বির হম হমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হে আল্লাহ হে আমার রব মাতা পিতার উপর তুমি দয়া কর আমার মা বাবার উপর তুমি দয়া করো রহম করো কামার আব্বায়ানি সগের যেমন আমাকে শৈশবে মাতা পিতা প্রতিপালন করেছে যদি তারা প্রতিপালন না করতো বড় না করতো পরিচর্যা না করতো তাহলে সেখানে মরেও পেশাব পায়খানা ডুবে থেকে মরে সাপ হয়ে যেত হ্যাঁ শীতের দিনে বিছানা থেকে এক দু ঘন্টা পড়ে থাকলেই হয়ে গেল জাস জি কত যে যত্ন করে নিয়ে থেকেছে কত যে আপনাকে নিমোনিয়া থেকে ঠান্ডা লাগাতে বাঁচাবার চেষ্টা করেছে অলহ জি রব্বীর আহম হম হম আর দুটি আয়াতে দোয়া রয়েছে মাতা পিতার জন্য ওই দুটি দু আপনাদেরকে বলি একটি সুরেন নোহের আয়ত নম্বর আঠাইশ যাতে রয়েছে রব্বাকে ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ওয়ালি ওয়ালে দাই আমার মাতা পিতাকে ক্ষমা করে দাও ওয়ালে মান দাখালা বাই তিয়া মেনা আর আমার বাড়িতে নু আলি সালাম আমার বাড়িতে আমার ঘরে যারা মমিন হয়ে প্রবেশ করবে অর্থাৎ আমার প্রতি যারা ইমান নিয়েছে ওয়ালিল মো মেনিন মমিন পুরুষ মমিন নারী যারা বিশ্বে যে যেখানে আছে যে কোনো ভাষাভাষী আছে যে কোনো রং বর্ণের আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও ওয়ালা তাজেদি আলমিনা ইল্লা তাবারা আর জালেমদের ধ্বংস বৃদ্ধি করো এই দোয়া নৌ আলি ইসালাম করেছিলেন এই দোয়া করবেন আরেকটি দোয়া সুরা ইব্রাহিমে রয়েছে ইব্রাহিম আলি ইসালামের দোয়া রব্বে ফেরলি ওয়ালে ওয়ালে দাইয়া হে আল্লাহ আমাকে মাফ করে দাও আর আমার মাতা পিতাকে মাফ করে দাও কেমন কথা এব্রাহিম ইসলাম মাতা পিতার জন্য দোয়া করেছেন এব্রাহিমের বাপ তো প্রতিমা পূজারী আজর বরং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল যখন এব্রাহিম আলী ইসালাম যখন অস্বীকার করলেন পুতুল পূজা করতে প্রতিমা পূজা করতে বাড়ি থেকে তাড়িয়ে দিল কাফের জন্য দোয়া করা যাবে মুর্শেকের জন্য দোয়া করা যাবে হ্যাঁ কখন করা যাবে না তাহলে দোয়া যে করেছেন এবারে মালি সালাম মুফাস করে বলছেন যে তার বাবার এনতেকালের আগে তখন জানা ছিল না যে আমার বাবা কুফুরের অবস্থায় শিরকের অবস্থায় মারা যাবে তখন দোয়া করেছেন বা যখন তাকে জানানো হয়নি যে মুশরেকের জন্য দোয়া করা হারাম যখন জানিয়ে দেওয়া হয়েছে তারপর রামিন হ্যাঁ যখন জেনে নিলেন আন্না আদু উল্লিল্লা কোরআনে খেলি বেরিয়েছে যখন জানলেন যে আমার বাবা হচ্ছে আল্লাহর শত্রু আল্লাহর দুশমন তাবার আমিন হ সম্পর্ক ছেদের ঘোষণা করে আল্লাহ আমার বাপের সাথে কোনো সম্পর্ক নেই যেহেতু সে কাফের তোমার দুশ্মন আমার দুশ্মন কারণ আল্লাহর সম্পর্ক আগে না বাপের সম্পর্ক আগে আগে আল্লাহর সম্পর্ক আছে তো রব্বে ফিরলি ওয়ালে দইয়া মেনি মায়া কোমল হিসাব হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার মাতা পিতাকে ক্ষমা করে দাও আর সমস্ত মমিনদেরকে ক্ষমা করে দাও ইয় মায়া কোমল হিসাব যেদিন হিসাবের জন্য দণ্ডায়মান হবে আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদের মাতা পিতার গুণাখাতা মাফ করে দেন আমাদেরকে সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন রবের হক সুন্দর করে আদায় করার তৌফিক দান করেন আল্লাহর বান্দাদের হক আদায় করার তৌফিক দান করেন মাতা পিতার সাথে সদ ব্যবহার সদ আচরণের তৌফিক দান করেন অতীতে যেসব ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ যেন আমাদের ছেলেমেয়েদেরকে সৎ করেন ছেলে মেয়েদেরকে নেক বানাবার তৌফিক দান করেন এবং তাদের জন্য দোয়া করার আল্লাহ যেন তৌফিক দান করেন ওসল আল্লাহু আসাল্লাম নবী نبينا محمد وعلى آله وصحبه أجمعين محمد وعلى آله وصحبه أجمعين